ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, ঘাগট, দুধকুমা সহ বিভিন্ন নদ নদী বাহিত বৃহত্তর রংপুর অঞ্চল ভৌগোলিক কারণে বন্যা, নদী ভাঙন এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ কবলিত হওয়ায় সেখানকার অধিকাংশ জনগোষ্ঠী প্রায়ই ফসলহানির শিকার হয়। তারা মৌসুমী কাজের অভাবে বেকার হয়ে দারিদ্র্যসীমার নিচে জীবনযাপন করেন। আয় উৎসারী প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণের মাধ্যমে মঙ্গা পীড়িত এ অঞ্চলের দরিদ্র মহিলা ও পুরুষদের কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র বিমোচনের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2014 সালের 6 মে একনেক সভায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও বিভাগের মাধ্যমে উত্তরাঞ্চলের দরিদ্রদের কর্মসংস্থান নিশ্চিতকরণ কর্মসূচি দ্বিতীয় পর্যায়ে সংক্ষেপে উৎকনিক নামে একটি প্রকল্প অনুমোদন করেন। পল্লী উন্নয়নে অর্জিত অভিজ্ঞতা দিয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি এ প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব নিয়ে সফলভাবে লক্ষ্য অর্জন করে চলেছে। 2007 জুন থেকে 2013 সালের জুন পর্যন্ত এই প্রকল্পের প্রথম পর্যায়ে সফলভাবে বাস্তবায়িত হওয়ায় আইএমইডি কর্তৃক প্রকল্পের প্রভাব মূল্যায়নের সুপারিশের ভিত্তিতেই কিছু সংশোধনী এনে মাননীয় প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনার ভিত্তিতে প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে গ্রহণ করা হয়। বৃহত্তর রংপুর অঞ্চলের রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী জেলার 35টি উপজেলার 105টি ইউনিয়নের 33,600 জন দরিদ্র মহিলা ও পুরুষ এ প্রকল্পের উপকারভোগী, যাদের শতকরা 90 ভাগই মহিলা। দক্ষ প্রশিক্ষক দ্বারা টেইলরিং, এমব্রয়ডারি, বাটিক, বুটিক, নকশিকাঁথা ও নকশি টুপি, শতরঞ্জি ও পাপোশ বুনন, বিউটি পার্লার, গ্রামীণ ইলেকট্রিশিয়ান ও মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রতিদিন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাদের। একটানা 60 দিন নির্দিষ্ট মডিউল অনুসরণ করে এই প্রশিক্ষণ দেওয়া হয়। ফলে প্রশিক্ষণ শেষে সুবিধাভোগীরা তাদের প্রশিক্ষণ লব্ধ জ্ঞানের দ্বারা কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করতে পারেন। প্রশিক্ষণকালীন জনপ্রতি দৈনিক 250 টাকা হারে ভাতা প্রদান করা হয়। একসাথে একটি উপজেলায় 4টি ট্রেডে এবং প্রতিটি ট্রেডে 12 জন করে মোট 48 জনকে এক ব্যাচে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এলাকায় চাহিদা ও ব্যবসায়িক সম্ভাবনা নিরূপণ করে ট্রেডগুলো পর্যায়ক্রমে বিভিন্ন উপজেলায় পরিবর্তন করা হয়। প্রশিক্ষণকালীন পর্যাপ্ত প্রশিক্ষণ সামগ্রী প্রকল্প হতে সরবরাহ করা হয়। এমনিভাবে প্রতিটি উপজেলায় 20টি ব্যাচে 920 জনকে এবং প্রকল্প এলাকায় সর্বমোট 33,600 জনকে প্রশিক্ষণের লক্ষ্য নিয়ে কার্যক্রম চলমান আছে। প্রশিক্ষণপ্রাপ্ত সুবিধাভোগীরা তাদের সুবিধা মতো 10 থেকে 30 জনের আনুষ্ঠানিক দল গঠন করেন। প্রকল্প থেকে দল গঠন, সাংগঠনিক প্রক্রিয়া সম্পন্ন ও সদস্যদের সঞ্চয় জমা করতে, উদ্বুদ্ধকরণ সহ কাজের উপযুক্ত পরিবেশ তৈরি করতে সার্বিক সহায়তার পর মাত্র 6% সরল হিসেবে সার্ভিস চার্জের ঋণ প্রদান করা হয়। সফল প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণের টাকা সদ্ব্যবহার করে ইতিমধ্যে বেশিরভাগ সদস্য স্বাবলম্বী ও সফল উদ্যোক্তা হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। বেশ কয়েকজন উপকারভোগী অধিক সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে আরও অনেকে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। তাদের উৎপাদিত মালামাল বিদেশেও রপ্তানি হচ্ছে। সুবিধাভোগীদের উৎপাদিত পোশাক সামগ্রী, হস্তশিল্প, নকশিকাঁথা, শতরঞ্জি সহ বিভিন্ন মালামাল বাজারজাত করতে প্রকল্প হতে মার্কেট লিঙ্কেজ তৈরি করা হয়। এ লক্ষ্যে প্রকল্পের আওতায় রংপুর শহরে 6-তলা বিশিষ্ট ডিসপ্লে কাম সেল সেন্টার নির্মাণের জন্য 10% জমি অধিগ্রহণ করে ভবন নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে।
তবে অস্থায়ীভাবে রংপুর ক্যান্টনমেন্টের চেকপোস্টের সামনে একটি ডিসপ্লে কাম সেল সেন্টার বর্তমানে চালু আছে। এছাড়াও কারুশিল্প সহ বিভিন্ন মার্কেট ও শোরুমে মালামাল বিক্রয় এবং দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে সফল উপকারভোগীরা মেলায় অংশ নিয়ে তাদের মালামাল প্রদর্শন ও বিক্রি করে আসছেন। বিউটি পার্লার, মোবাইল সার্ভিসিং ও গ্রামীণ ইলেকট্রিশিয়ান ট্রেডে প্রশিক্ষিতরা নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান গড়ে অথবা বিভিন্নমুখী কাজ করে স্বাবলম্বী হয়েছে। এছাড়াও প্রশিক্ষণ পাওয়া অনেকেই বিদেশে এবং উত্তরা ইপিজেড ও গার্মেন্ট সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষ শ্রমিক হিসেবে সুনামের সাথে কাজ করছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পরামর্শ ও সুচিন্তিত মতামতের ভিত্তিতে অনুমোদিত উত্তরাঞ্চলের দরিদ্রদের কর্মসংস্থান নিশ্চিতকরণ কর্মসূচি দ্বিতীয় পর্যায় বা উৎকনিক প্রকল্পটি উত্তরাঞ্চলের দরিদ্রদের কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হতে বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে। আর এর মাধ্যমেই পরিচিত মঙ্গা শব্দটি একসময় স্থান পাবে ইতিহাসের পাতায় অথবা জাদুঘরের কোনো শেলফে। বৈশ্বিক মহামারী কোভিড নাইন্টিনের অভিঘাতে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আগামীতে কর্মহীন মানুষের সংখ্যা আরও বাড়তে পারে। প্রতিদিন কর্মহীন হয়ে বিপুল সংখ্যক লোক গ্রামমুখী হচ্ছে এবং ইতিমধ্যেই অনেক প্রবাসী শ্রমিক বেকার হয়ে দেশে ফিরেছেন। উত্তরাঞ্চলে দরিদ্রদের কর্মসংস্থান নিশ্চিতকরণ কর্মসূচি প্রকল্পটির মেয়াদ ও এলাকা বৃদ্ধি করা হলে এ প্রকল্পের মাধ্যমেই হতে পারে দরিদ্র বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা। সেই সাথে হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার সফল বাস্তবায়ন। বিআরডিপি তা সফলভাবে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর।